মাত্র 3,20,000 টাকায় আপনারা ট্রাক নিয়ে যাচ্ছেন, এত বড় একটা ট্রাক, এবং এরকম ট্রাক আপনারা কখনো পাবেন না, কিন্তু ছয় চাকার গাড়ি, ওরে বাপ রে, এটা তো বাম্পার জিনিস। নমস্কার দর্শকবৃন্দ, কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে স্পেশাল একটা ভিডিও নিয়ে আসলাম। আপনারা যদি এখন ব্যবসা করতে চান এবং আপনাদের যদি এরকম আমার পিছনে দেখতে পাচ্ছেন যে ট্রাক, সেই ট্রাক যদি আপনার প্রয়োজন, নতুন কিনবেন বা সেকেন্ড হ্যান্ড কিনবেন যদি চিন্তা করছেন, তাহলে আপনাদের জন্য একটা স্পেশাল ভিডিও। বা আপনারা এগুলা কিনেও আপনারা ভাড়া দিতে পারবেন। এগুলা হচ্ছে অকশনের কয়েকটা এরকম ট্রাক এখানে রাখা হয়েছে, বিভিন্ন ধরনের ট্রাক, কম দামে আপনারা নিয়ে যেতে পারবেন। আমি এখন শিলচরের কোন জায়গাতে, এটা হচ্ছে আপনার এটা কোন জায়গা, বিলপার কান্দি গ্রাম এটা, এবং এখানে আমি আসলাম এই অটোগুলো আপনাদেরকে, এই ট্রাকগুলো, সরি অটো না, ট্রাকগুলো আমি আপনাদেরকে দেখানোর জন্য। ট্রাকের কোয়ালিটি দেখুন, ট্রাকের রেট দেখুন, এবং যদি আপনার প্রয়োজন না হয় তা আপনার যাদের প্রয়োজন হবে তাদেরকে শেয়ার করে দিন। বেশি দিন থাকবে না, কারণ এখানে স্টক লিমিটেড, খুব কম রেটে এই ট্রাকগুলো পাওয়া দেওয়া হচ্ছে, অকশনের ট্রাক কিন্তু এখানে রাখা হয়েছে, তাই আপনারা তাড়াতাড়ি আসুন। চলুন একবার দেখি কী কী আছে। দর্শকবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন, এই দেখে নিন ট্রাকের কন্ডিশনটা, আপনারা দেখবেন প্রথম দেখে নিলেন, এবং এখানে কী 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 আছে। হ্যালো নমস্কার। নমস্কার, আপনার নাম কী কই? আমার নাম রাজীব দেবনাথ। আচ্ছা, আমার বাসা ত্রিপুরাতে। আচ্ছা, এখানে শিলচর এই ফার্স্ট আমরা কমার্শিয়াল এই গাড়ির শোরুম খুলেছি। হ্যাঁ, তো শিলচরে আগে ছিল না কমার্শিয়াল গাড়ির শোরুম। আচ্ছা, কমার্শিয়াল যত গাড়ি আছে, ট্রাক, 12 চাকা, 16 চাকা, যে কোনো গাড়ি আমাদের এখান থেকে নেওয়া যাবে। নেওয়া যাবে না? আমাদের ত্রিপুরাতে একটা শোরুম আছে, আর শিলচরে একটা নতুন খোলা হয়েছে ব্রাস। আমরা ত্রিপুরার কালেকশনগুলো আমরা ভিডিওতে দিয়ে দিব। ওকে ওকে ওকে, অনেকগুলা কালেকশন আছে, মানে ত্রিপুরার যারা লোক, শিলচরের ম্যাক্সিমাম গাড়ি ত্রিপুরাতেও থাকে। আচ্ছা, তো শিলচরের কাস্টমারগুলো আমাদের ত্রিপুরাতে নিয়ে কালেকশনগুলো আনতে পারবে, যে কোনো সময় বললে পাঠিয়ে দেওয়া যাবে। এখানে আমাদের ব্রাঞ্চ ম্যানেজার সব কিছু থাকবে। আচ্ছা, আর এখন কিছু এইগুলা কি, এইগুলা কি আপনাদের সব আমাদের ফাইন্যান্সের টানা গাড়ি? আচ্ছা, ফাইন্যান্সের টানা গাড়ি, সব ক্যাশ টাকার গাড়ি। ক্যাশ টাকা যদি নেয় অনেক ডিসকাউন্ট দেওয়া থাকবে। আচ্ছা, যদি কেউ হোলসেলে গাড়ি নিতে চায় হোলসেলও নিতে পারবে। আচ্ছা, শিলচর থেকে একসাথে অনেকগুলো গাড়ি কিনলে কিনতে পারবে। আচ্ছা, বা আমাদের এখানে ম্যাক্সিমাম গাড়ি মানে ক্যাশ টাকার থাকে, কোনো ফাইন্যান্স থাকে না। আচ্ছা, ক্যাশ টাকা, ক্যাশ টাকা। তাহলে এটা প্রথম দেখি, এটা টাটা এইস, শুধু বডি নিয়ে টুকটাক করবে, এটার জন্য আমরা একটু ডিসকাউন্ট দিয়ে প্রাইসটা বলেছি। আচ্ছা, বডিটা নিয়ে একটু কাজ করতে লাগবে না? ওকে, গ্রেট। টায়ারের কন্ডিশন আপনারা দেখে নিন দর্শকবৃন্দ, টায়ারের কন্ডিশনটা খুব ভালো, অ্যাপোলো নতুন নাম্বার, শিলচরের নাম্বার। আচ্ছা, নাম্বারটা আমি আপনাদেরকে দেখাই, S11, এটা শিলচরের নাম্বার, দেখে নিন এই এটা, এটা সব রানিং কন্ডিশনে আছে তো? আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে আপনাদের ভিতরের কন্ডিশনটা আপনারা দেখে নিলেন, এই দেখে নিন। এইগুলো হয়তো আপনারা একটু সিটে আপনাদের কাজ করতে লাগবে না, সিটে একটু কাজ করতে লাগবে, এবং এগুলো ফাইন্যান্সের টানা গাড়ি আমি আবার বলে দিলাম, এবং সব কিছু কাগজপত্র সব কিছু ওকে ওকে করিয়ে দিব। আচ্ছা, আপনারা নামুন, ট্রান্সফার করিয়ে দেবেন। আমরা ট্রান্সফার করি। ওকে, গ্রেট। তারপরে নেক্সট এটা কি? তারপরে আরেকটা, এটাও টাটা এইস, আমাদের শিলচরের নাম্বার আছে। আচ্ছা, টাটা এইস গোল্ড, সেম কন্ডিশন, সেম কন্ডিশন, আরো ভালো কন্ডিশন, বডি টডি বানানো আছে। আচ্ছা, এটা বডি বানানো, টাটা এইস এইচটি মডেল, এইচটি মডেল, টাটা এইস এইচটি মডেল, খুব কম রান করেছে, উইদাউট ওয়াশে আছে গাড়ি। আচ্ছা, আমরা এখন খালি শুধু পার্কিং থেকে এনেছি, উইদাউট ওয়াশে আছে, আমাদের কোনো প্রিপারেশন ছিল না শোরুমে। আচ্ছা, শুধু এনেছি, এখন স্টার্টিং করছি ভিডিও। আচ্ছা, ওকে, গ্রেট, বুঝতে পারবেন। এটা হচ্ছে ভিতরের কন্ডিশন, এখানে মোটামুটি ঠিক আছে ভিতরের কন্ডিশন দর্শকবৃন্দ, ভালোই কন্ডিশনে আছে, এবং এখানে বডি বানানো অলরেডি, আপনারা বডি বানানো পেয়ে যাচ্ছেন, মানে আপনারা যদি মালগাড়ির যদি কোনো কাজ করতে চান এরকম, আপনারা টিপ মারার জন্য বা ভাড়া দেওয়ার জন্য, আপনারা এটা নিতে পারবেন। নাম্বারটা আমি দেখিয়ে দিলাম, কন্ডিশন ঠিকই আছে, রানিং কন্ডিশনে আছে না? এটার রেটটা কিরকম পড়ছে? এটার প্রাইসটা আছে আমার 2,80,000 টাকা, 2,80,000। আচ্ছা, রেটেবল কিছু ডিসকাস করে কিছু কম করে। আচ্ছা, নেগোসিয়েশন হবে। সো দর্শকবৃন্দ, আপনারা নেগোসিয়েশন করতে পারবেন এই গাড়িগুলা, আর এখানেও সেম টাটা এইস। আচ্ছা, সব তো টাটা এইসই, তো সব টাটা এইস, এটা টাটা এইস এইচটি মডেল। আচ্ছা, এটা টাটা এইস গোল্ড থেকে অনেকটা শক্তিশালী হয়। আচ্ছা, এটাও বডি বানানো, বডি বানানো আছে, এটাও রানিং, একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে গাড়িটা, ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে না? এটা কন্ডিশনটা খুব ভালো। এটা কত ইংরেজির গাড়ি? এটা 2019 গাড়ি। ওরে বাবা, এটা তো একদম ইয়ে, তো খুব কম। আরে বাবা, এটা কন্ডিশনটা খুব ভালো দর্শকবৃন্দ, এটার কন্ডিশন খুবই ভালো, আপনারা বলতে পারেন। এটা কন্ডিশনটা এই দেখে নিন, বডির কন্ডিশনটা আপনারা দেখে নিলেন, খুব সুন্দর। আমি পিছন দিক থেকে আপনাদেরকে দেখাই, এই দেখে নিন কন্ডিশন, কন্ডিশন পুরো একদম ঠিকঠাক। ওকে, আপনারা যদি চান এটা নিয়ে একটু কালার করবেন, কালার করলে আপনাদের আরও অনেক ভালো হবে, কারণ 2019 তো খুব কম কম বয়স হয়েছে এটা। আর এটার কিরকম প্রাইস পড়ছে আপনাদের? 2,80,000 টাকায় সোল্ড আউট, 2,80,000। বার্গেনিং করা যাবে? বার্গেনিং আসলে কিছু কিছু বার্গেনিং করা যায়। ওকে, আপনারা আসলে এখান থেকে বার্গেনিং করা যেতে পারে।
আবার এখানে আছে আপনাদের এটা এটাও টাটা এইস গোল্ড গোল্ড এই গাড়িটা শোরুম কন্ডিশন গাড়ি শোরুম কন্ডিশন এনেছি আমাদের কাস্টাস কিছু করানো হয়নি এ টু জেড কন্ডিশন খুব ভালো আছে আচ্ছা মাত্র 26000 কিলোমিটার রান করেছে মাত্র 26000 অনলি 26000 কন্ডিশনটা আপনারা দেখে নিন এটা কন্ডিশন খুব ভালো এগুলো ওয়াশ উশ করলে একদম বাম্পার হয়ে যাবে টায়ার কন্ডিশন শোরুম কন্ডিশনে শোরুমে টায়ার শোরুমে টায়ারটাও আছে এখানে টায়ারের কোনো প্রবলেম নেই আর এটাতে শুধু আপনাদেরকে একটু কালার করতে লাগবে শুধু আর আপনারা দেখে নিন এটার কন্ডিশনটা ওই দেখে নিন এগুলো আগে টিপ মারার কাজ করা হতো এবং আপনারা এটা কি রকম পড়ছে এটা কাগজ সবকিছু ওকে করি আমরা 3 লাখ টাকা সোল্ড আউট করব আসলে কিছু একটা বার্গেনিং করা যাবে আচ্ছা 3 লাখ টাকা ওনাদের আস্কিং প্রাইস এবং আপনারা এখানে নিয়ে যেতে পারবেন খুব সুন্দর সুন্দর কয়েকটা ট্রাক এখানে রাখা হয়েছে আপনারা দেখুন এটাও আরেকটা না এটা তো 2020 এর গাড়ি 2020 এর লাস্টের গাড়ি আচ্ছা অল ডকুমেন্ট ওকে আছে গাড়িটা মাত্র 8000 কিলোমিটার রান করেছে মাত্র 8000 কিলোমিটার এটা পেট্রোল ভেরিয়ান একটাই শুধু পেট্রোল ভেরিয়ান আছে আমাদের কাছে আচ্ছা একটা শুধু টাটা ইজ গোল্ড পেট্রোল ভেরিয়ান শোরুমের চাকা পর্যন্ত অরিজিনাল রয়েছে আচ্ছা অরিজিনাল চাকা না ওকে গ্রেট এটা আপনাদেরকে কন্ডিশন দেখিয়ে দিই এই দেখে নিন এগুলা ফাইনান্স এটা না আর সিটের কন্ডিশন তো খুব ভালো নতুন শোরুম কন্ডিশন ওকে এগুলা ওয়াশ করলে তো আরো সুন্দর হবে আর এদিকে বডি উডি সবকিছু এখানে বানানো হয়েছে দর্শকবৃন্দ দেখে নিন বডি এক্সট্রা ভাবে একটা লং করা আছে আচ্ছা এক্সট্রা লং ওকে ওয়াও ওরে বাপ রে বডিটা তো খুব ভালো অনেক উঁচু বডিটা রাখা হয়েছে আপনারা ভালো করে এটা এটার কন্ডিশনটা আরো ভালো সবথেকে ভালো বলতে পারেন কারণ এটা নতুন কন্ডিশন দেখা যাচ্ছে শুধু কালার করলেই আপনাদের হয়ে যাবে না এটার এটার আস্কিং প্রাইস কত এটা 3 লাখ টাকা আস্কিং প্রাইস রাখা আছে হ্যাঁ আসলে কিছু ডিসকাস করে সেটা কম বেশি হবে আচ্ছা 3 লাখ দেখতে পাচ্ছেন এটা 3 লাখ এবং বিভিন্ন আপনাদের যদি প্রয়োজন হয় তাড়াতাড়ি কারণ স্টক লিমিটেড এখানে আবার বলে দিচ্ছি এবং এইগুলো আপনারা নিতে পারবেন চলুন নেক্সটটা দেখি তো দর্শকবৃন্দ এখানে আরেকটা এটা কি গাড়ি এটা হলো জোদ্দার ওল্ড মডেলটা আচ্ছা হ্যাঁ এটা ডিআই বলে যেটাকে ডিআই ডিআই আচ্ছা এটা 2013 এর মডেল আচ্ছা টাটার হ্যাঁ টাটার 2013 এর মডেল এটা মাত্র 2 লাখ টাকায় সোল্ড আউট করব মাত্র কত বছর পুরানো 13 এর মডেল আচ্ছা কিন্তু গাড়ি একদম ভালো কন্ডিশন রয়েছে ভালো কন্ডিশনে গাড়িটা আছে মাত্র 2 লাখ টাকা বার্গেনিং করতে পারবেন কন্ডিশনটা খুব ভালো আপনাদেরকে দেখাই এই দেখে নিন পিছনের যে আপনার যে এই দেখে নিন কন্ডিশন হচ্ছে এই এই কন্ডিশনে আপনারা এই গাড়িটা নিতে পারবেন খুব ভালো এটা রানিং কন্ডিশনে আছে তো না এটা দেখা যায় না না আচ্ছা এটা রানিং কন্ডিশনে দর্শকবৃন্দ আছে আপনারা দেখে নিলেন কালারটাও খুব সুন্দর এবং এটা 2 লাখ টাকা ওনাদের হচ্ছে আস্কিং প্রাইস এবং আপনারা এখানে বার্গেনিং করে নিয়ে যেতে পারবেন ওকে গ্রেট এটা হলো 709 ট্রাক আমাদের অনেক কিছু আছে আমাদের আম্বার সাথে 610 709 6 চাকা 12 চাকা 12 14 অনেকগুলো ট্রাক রাখা আছে শিলচরের আমার যতগুলো বন্ধু কাস্টমার আছে তারা আমার সাথে যোগাযোগ করে গিয়ে যে কোনো ভাবে আনতে পারবে ফাইনান্স করলে ফাইনান্সও করিয়ে দিতে পারবে এখানে না ওইখানে ত্রিপুরা শোরুমে এখানে একটা রাখা আছে বাকি আরো আসছে আমাদের যুদ্ধ আছে টাটার যুদ্ধ তিনটা যুদ্ধ আছে আমাদের ওয়ার্কশপে আছে সার্ভিসিং চলছে সেটা ভিডিওতে দিয়ে দিব আপনাদের ওকে গ্রেট দর্শকবৃন্দ এটা হচ্ছে ট্রাক এটা দেখুন AS24C এটা দেবে এটা তো বেশি পুরানো হয় না 2014 এর গাড়ি 2014 এর গাড়ি একটু পুরনো হয়েছে এটা এটার আমাদের বাইরে থেকে কিনা একটা কাস্টমার আমাদের কাছ থেকে 12 চাকা নিয়ে এক্সচেঞ্জ করে গিয়েছে আচ্ছা এক্সচেঞ্জ করে দিয়েছে না এটার কন্ডিশনটা তো খুব ভালো কন্ডিশন রয়েছে মাত্র 3 লাখ 20 হাজার টাকা কেউ দিতে পারবে না শিলচরের মার্কেট মাত্র 3 লাখ 20 ওরে বাপ রে মাত্র 3 লাখ 20 হাজার টাকায় আপনারা ট্রাক নিয়ে যাচ্ছেন এত বড় একটা ট্রাক এবং এরকম ট্রাক আপনারা কখনো পাবেন না কিন্তু 6 চাকার গাড়ি ওরে বাপ রে এটা তো বাম্পার জিনিস 3 লাখ 20 হাজার টাকায় আপনারা এত বড় একটা ট্রাক আপনারা নিয়ে যেতে পারছেন কন্ডিশন আপনারা দেখতে পাচ্ছেন এই দেখে নিন কন্ডিশন খুব ভালো আমি পিছন দিক থেকে একটু দেখাই জানি সেই ট্রাকের পিছনের লুক আপনারা দেখতে পাচ্ছেন নিউ কন্ডিশনে এটা আছে এবং উপরে আমি আপনাদেরকে দেখাই এই দেখে নিন কন্ডিশনটা মাত্র 3 লাখ 20 হাজারে আপনারা এই ট্রাকটা নিয়ে যেতে পারছেন এবং এই ট্রাকটার দেখতে খুবই ভালোই লাগছে আপনাদের আমি জানি না আমার তো দেখে খুবই পছন্দ হয়েছে এবং আমারও একটা ট্রাক এরকম কেনার প্ল্যান ছিল এবং আজকে দেখলাম দেখি কি করা যায় তাড়াতাড়ি আসবেন যদি নিতে চান কি গাড়ি এটা হলো বোলেরো পিকআপ এক্সট্রা লং এক্সট্রা লং এই কালেকশনটা আপনার কাস্টমার দেখলে মানে আজকে গাড়িটা সোল্ড আউট হতে পারে আচ্ছা এটা মাত্র 5 লাখ টাকায় 2019 এর এক্সট্রা লং কেউ দিতে পারবে না 100% গ্যারান্টি ওরে বাপ রে মাত্র 5 লাখ টাকায় এত নতুন কন্ডিশন 2019 এর গাড়ি বোলেরো পিকআপ এক্সট্রা লং আমি আপনাদেরকে দেখাই কন্ডিশনটা এই দেখে নিন খুব সুন্দর কন্ডিশনে রয়েছে ওরে বাপ রে ভিতরের কন্ডিশনটা খুব ভালো এবং সব কিছু ভালো অবস্থায় নতুন অবস্থায় রয়েছে আপনারা আমি আপনাদেরকে টায়ারের কন্ডিশনটা দেখাই এই দেখে নিন টায়ারের কন্ডিশন বিরাট সুন্দর বোলেরো পিকআপ এক্সট্রা লং ওনাদের আস্কিং প্রাইস কত আইসক্রিম প্রাইস 5 লাখ এটা 5 লাখ 20 হাজার টাকা ছিল 5 লাখ টাকায় সোল্ড আউট করব আচ্ছা আর আমাদের কাছে 709
টিপার থেকে ধরে অনেকগুলো কালেকশন আছে যেগুলো আমরা ভিডিওতে দেইনি, আমাদের সাথে কন্টাক্ট করলে সেগুলো নিতে পারবে। এনি কমার্শিয়াল গাড়ি আমাদের সাথে শুধু কন্টাক্ট করবে, নিতে পারবে। নাম্বারটা WhatsApp নম্বরে কল করতে পারবে, নাম্বারটা দেওয়া আছে। ওকে ওকে ওকে। এটা হলো আমাদের 2021 এর যোদ্ধা। আচ্ছা, এটা BS6 গাড়ি, একদম ব্র্যান্ড নিউ, শোরুম কন্ডিশন, শোরুম কন্ডিশন গাড়িটা। এই গাড়িটা মাত্র 3,80,000 টাকায় সোল্ড আউট করব মাত্র। এটাতে 4x4 আছে, মানে চার চাকা ঘুরবে, এক্সটারনাল গিয়ার রয়েছে, এটা দেখলে বুঝতে পারবেন এটা। আচ্ছা, এটার কন্ডিশনটা শক্তিশালী গাড়ি না, খুব সুন্দর। এটার কন্ডিশনটাও এই দেখে নিন দর্শকবৃন্দ, এটার কন্ডিশনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই দেখে নিন যোদ্ধা, ব্র্যান্ড নিউ শোরুম কন্ডিশন, ব্র্যান্ড নিউ শোরুম কন্ডিশন। ওনারা টুকটাক আমরা ওয়ার্কশপে কাজ করছে। আচ্ছা, কাজগুলো করে আমরা দেব। এটা তো ঠিকই আছে, একদম ব্র্যান্ড নিউ শোরুম কন্ডিশন, শোরুম কন্ডিশন, একদম নতুন গাড়ি। আচ্ছা, এটা কত আস্কিং প্রাইস? এটা 3,80,000 টাকা। 3,80,000 দিতে পারবেন এই প্রাইসে? 100 3,80,000 টাকায় আপনারা এই যোদ্ধাটা আপনারা নিতে পারবেন আপনাদের কমার্শিয়াল ইউজের জন্য। ওকে, গ্রেট। চলো দর্শকবৃন্দ, এটা দেখলেন শিলচরের শোরুমের সেই কালেকশন, ত্রিপুরার যে শোরুমের কালেকশনটাও আমি এখন কিছু ক্লিপ দিয়ে দেবো। এবং আপনাদের যদি এই ইয়েগুলো পছন্দ হয়, তাড়াতাড়ি আপনারা কল করবেন, কল করে চলে আসবেন, কারণ স্টক লিমিটেড, কখন শেষ হবে জানি না। এবং আপনারা যে এখন ব্যবসা করার জন্য চিন্তা করছেন, আপনারা যদি ভালো গাড়ি একবার দেখে যান, দেখলে আপনারা বুঝতে পারবেন কন্ডিশনগুলো কী, এবং খুবই ভালো ভালো কন্ডিশনে খুব গাড়িগুলো রাখা হয়েছে দর্শক। সো দর্শকবৃন্দ, এখন আমি আসলাম ত্রিপুরার যে শোরুমটাতে, আম্বাসাতে এই শোরুমটা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা মহিন্দ্রার একটা সেই পিক আপ গাড়ি, মহিন্দ্রার আপনাদের সেই ট্রাক, মিনি ট্রাক যেটাকে বলতে পারেন দর্শকবৃন্দ, সেই মিনি ট্রাকের আপনাদের BS6 3,20,000 মডেল এইটা দর্শকবৃন্দ, খুব সুন্দর একটা গাড়ি দর্শকবৃন্দ। এটা হচ্ছে আরেকটা সেই মিনি ট্রাক মহিন্দ্রার এটাও, এবং খুব সুন্দর একটা রানিং কন্ডিশনে এইটা, 2019 গাড়ি। এটার আস্কিং প্রাইস হচ্ছে 2,20,000 টাকা, এবং এই মডেলটা 2019 মডেল দর্শকবৃন্দ, 2019 গাড়ি, খুব সুন্দর কন্ডিশনে রয়েছে। এটা হচ্ছে মহিন্দ্রার আরেকটা গাড়ি, এটা আপনাদের 2019 এই গাড়িটা 1,85,000 এই গাড়ির আস্কিং প্রাইস রাখা হয়েছে দর্শকবৃন্দ, খুব সুন্দর একটা গাড়ি এটাও। সো দর্শকবৃন্দ, এটা হচ্ছে আরেকটা টাটার সেই ম্যাজিক ট্রাক বলতে পারেন এটা, এবং এটাও কন্ডিশন খুব ভালো। এটা আপনাদের 2019 মডেল, এবং এটার আস্কিং প্রাইস রাখা হয়েছে 95,000 টাকা অনলি দর্শকবৃন্দ। দর্শকবৃন্দ, এটা হচ্ছে মহিন্দ্রার আরেকটা মিনি ট্রাক, গুড কন্ডিশনে আছে এটা, 2019 মডেল, কালার উলার করা আছে, খুব সুন্দরভাবে এটা দেখে নিন আপনারা, আপনাদের পছন্দ হবে, কন্ডিশনটা খুব ভালো। এবং এটার আস্কিং প্রাইস রাখা হয়েছে আপনাদের 2,20,000 টাকা মাত্র, মাত্র 2,20,000 টাকায় আপনারা এই গাড়িটা নিয়ে যেতে পারবেন। মহিন্দ্রার আরেকটাও সেই ম্যাজিক ট্রাক বলতে পারেন এটা, খুব সুন্দর, এবং এটাও দেখে নিন, কালার সব কিছু সুন্দরভাবে রাখা হয়েছে, আপনাদের পছন্দ হবে। এটা ত্রিপুরার গাড়ি, এটা আপনাদের 2019 মডেল, এটাও আপনাদের রাখা হয়েছে আস্কিং প্রাইস 2,20,000 টাকা মাত্র দর্শকবৃন্দ। আরেকটা গাড়ি 2019 মহিন্দ্রার, এটা কন্ডিশনটা খুব ভালো এবং কম রান করেছে, এটার আস্কিং প্রাইস রাখা হয়েছে 2,95,000 টাকা মাত্র। এটা হচ্ছে টাটার একটা সুন্দর একটা সেই পিক আপ ভ্যান বলতে পারেন, খুব সুন্দর, আপনারা দেখে নিন কন্ডিশনটা, দেখে নিন আপনারা বাইরে, সরি পিছনে আপনাদের সেই কন্টেইনার বানানো এটা, এখানে জিনিস নেওয়ার জন্য। এটা আপনাদের 3,85,000 টাকা এটার আস্কিং প্রাইস রাখা হয়েছে 2020 এই মডেলটা দর্শকবৃন্দ, দেখে নিন খুব সুন্দর কন্ডিশনে রয়েছে এটা। এটা হচ্ছে টাটার একটা ট্রাক, খুব সুন্দর একটা ট্রাক, কন্ডিশনটা খুবই ভালো, 2019 মডেল দর্শকবৃন্দ এটা। এটার আস্কিং প্রাইস রাখা হয়েছে মাত্র 3,40,000 টাকা, এটা ত্রিপুরার আম্বাসা শোরুমে আপনারা পেয়ে যাবেন। এটা আরেকটা টাটা এইস গোল্ড, খুব সুন্দর একটা গাড়ি, রানিং কন্ডিশনে এটা আছে, 2021 মডেল, খুব নতুন গাড়ি, কন্ডিশনটা আপনারা দেখে নেবেন, দেখলে খুবই ভালোই লাগবে। এটার আস্কিং প্রাইস রাখা হয়েছে মাত্র 3,20,000 টাকা দর্শকবৃন্দ। এখানে রাখা হয়েছে একটা টাটা ট্রাক, দেখতে পাচ্ছেন আপনারা, খুব সুন্দর একটা কন্ডিশনের একটা ট্রাক, এটা আপনাদের 2021 মডেল, আপনারা এই দেখে নিন, খুব সুন্দর কন্ডিশনটা। এটার আস্কিং প্রাইস রাখা হয়েছে মাত্র 8,95,000 টাকা, 8,95,000 টাকায় আপনারা এটা নিয়ে যেতে পারবেন, এখানে আপনাদের ফাইন্যান্সের সুবিধাও আছে। এটা টাটার একটা 407, দেখে নিন আপনারা কন্ডিশনটা, এখানে খুব সুন্দর 407 গোল্ড, কন্ডিশনটা খুবই ভালো বলতে পারেন আপনাদের, আপনারা দর্শকবৃন্দ। 2021 মডেল, এটার আস্কিং প্রাইস রাখা হয়েছে 7,75,000, 7,75,000-এ আপনারা কন্ডিশনটা দেখে নিতে পারেন গাড়ির ভিতরের, খুব ভালো কন্ডিশনে রয়েছে এই গাড়িটা।
সো এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট। ভিডিওটা যদি আপনাদের প্রয়োজন না হয় সবাইকে পাঠিয়ে দেবেন, অনেকেই সেকেন্ড হ্যান্ড গাড়ি খুঁজছেন, ওনাদের খুবই উপকার হবে। এবং আপনাদেরও যদি কেনার ইচ্ছে হয় তাহলে আসবেন, শিলচরের মানুষ এখানে আসবেন, ত্রিপুরার মানুষ ত্রিপুরার শোরুমে চলে যাবেন। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি এরকম ফ্রেশ ভিডিও নিয়ে আসবো, ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন, সবাইকে সেফ রাখবেন। নমস্কার, বাই বাই।